ইচ্ছা মতন কারবার জুড়ে দিয়েছে। তাহলে কি কারণে বন্ধটা করা হয়েছে? এটা কোন জায়গায় ইন্টারনেট বন্ধ বলবেন? এটা পুরো দক্ষিণ চব্বিশ পরগনা এলিয়া বাসন্তী ক্যানিং। এটা কোন থানা? এটা কোন থানা ক্যানিং? সদিন আমার নেটটা ধর বেকার হয়ে যাচ্ছে, আমি এই সম্বন্ধে কোনো কাজ করতে পারছি না নেটেতে। তাহলে এখন আমি বলি সরকারের কোনো কি, তাহলে সরকারের নির্দেশে যদি বন্ধ করে দেয় তাহলে যে কদিন নেট চলবে না সেই কদিন পরে আবার ফের নেট পাবো তো আমরা এক্সট্রা? কেন কেন ইনফরমেশন দেবে না? তোমরা যদি গভর্নমেন্টের কথা মেনে চলতে পারো তাহলে আমাদের ওটাও মেনে নিতে হবে। সবাইকে মানতে হয়, ঠিক আছে আমরা সবাই মানছি, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমার যে আরো যে এই ধর পাঁচ ছ দিন আমার নেটটা ধর বেকার হয়ে যাচ্ছে, বা আমি এই সম্বন্ধে কোনো কাজ করতে পারছি না নেটেতে, তাহলে এখন আমি কি করব? তাহলে পোর্ট করে কি অন্য সিমে চলে যাব? দুঃখিত, তাহলে আমার নেট গুলো তাহলে পরের মাসে আমার পাঁচ দিন বেরিয়ে দেবে। কি কারণে? কি কারণে সে ঠিক আছে আমি মানলাম, কিন্তু কথাটা হচ্ছে যে আমার যে এখন যে নেটের প্রয়োজন, সে নেটের প্রয়োজন তো এখন, তাহলে এখন আমি কি করব? আমি ওই দিনকার সবকিছু করতে পারবো। এখন কথা হচ্ছে যে এখন যে আমার নেটের যে প্রয়োজন, তাহলে এখন আমি কি করবো? এখন কি পোর্ট করে কি ভিডিও মানে ভিআই চলে যাবো? কিছু করার নেই, তাহলে আমরা কি করবো? আমার তো এখন নেটের প্রয়োজন। হ্যাঁ ভিআই চলে যাবো, আবার ফোন করবে কিছু নেই, সে অফিস থেকে ফোন করলে তখন আবার ফের ঝাড় দিতে হবে, ইচ্ছা মতন কারবার জুড়ে দিয়েছে। এটা কোন জায়গা হচ্ছে স্যার, একটু বলবেন কোন জায়গায় ইন্টারনেট বন্ধ বলবেন? এটা পুরো দক্ষিণ চব্বিশ পরগনা এলিয়া বাসন্তী ক্যানিং। এটা কোন থানা? এটা কোন থানা? ক্যানিং টু অঞ্চল। এটা কোন থানা? ক্যানিং টু। ক্যানিং টু থানা? থানা কোন থানা? থানা জীবনতলা। থানা জীবনতলা। ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে? পুরো বন্ধ আছে। কি কারণে কি জানা গেল? কিছু বলছে না, এরা বলে আমরা বলতে পারছি না। আচ্ছা এখন কি করবেন? তাহলে এখন কি করবো? এখন পোর্ট করে ভিআই চলে যাবো। ওকে থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রেজাউল। ঠিক আছে থ্যাংক ইউ।